हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय क्लास। आज के क्लसटा नम्बर सिस्टेमे सेकेंड क्लस। फर्स्ट क्लसटा आमी तुम्हारे नम्बर सिस्टेम बेसिक कन्सेप्ट तुम्हारे शिखिए खूब डिटेल्स बेसिकटा तुम्हारे बुझिए। यदि फर्स्ट क्लस ना देखे थको आगे फर्स्ट क्लसटा देखो, फर्स्ट क्लसटा देखार पर आजकल क्लसटा देखो, कारण फर्स्ट क्लसटा जो तुम्हारा ना देखो आजकल क्लसटा बुझते एक असुविधा हो। तो फर्स्ट क्लैसे जेटा तुम्हारे शिखिए से एक धरो कन्टिन्यूस नम्बर प्रोडक्ट थाकबे, धरो वन इंटू टू इंटू थ्री इंटू फोर इंटू डट 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 आप टू धरो हंड्रेड कन्टिन्यूस नम्बर प्रोडक्ट थाकते पारे। एटार आमी नम्बर अफ जिरोज बार करब। ए नम्बर सिस्टेम अनेकगुलो टपिक आछे, तो प्रथम टपिकटा जेटा आमी शुरू करेछिलाम नम्बर अफ जिरोज बार करा। तो कन्टिन्यूस नम्बर नम्बर अफ जिरोज आमरा बार करते पेरेछिलाम, कि करे बार करते हबे सेटा आमी तोमादेरके शिखिएछिलाम। बा धरो कोनो नम्बरेर प्रोडक्ट देवा थाकलो सेखान थेके किभाबे आमी नम्बर अफ जिरोज बार करब सेटाओ आमी शिखिएछिलाम। सेइगुलोते एकटा जिनिस कमन छिलो जे एई प्रत्येकटा नम्बरेर जेटा पावार सेई प्रत्येकटा पावार छिलो होच्छे वान। हाँ, आजके आमी जेटा तोमादेरके शेखाबो सेटा होच्छे पावार बेस्ड, खूब इम्पर्टेंट पावर बेस्ड। पावर बेस्ड माने आमी एटा चारटे टाइप है, आमी एग्जांपल दिए तोमादेरके बोझाच्छि जे आजके तोमादेरके आमी कि शेखाबो। धरो वन टू दि पावर वन इंटू टू टू दि पावर टू इंटू थ्री टू दि पावर थ्री इंटू डट 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 धरो सेवेंटी फाइव टू दि पावर सेवेंटी फाइव। एटा एकटा टाइप। एटार टाइपटा देखो प्रत्येकटा पावर होच्छे बाड़छे, মানে প্রথমটা হচ্ছে ওয়ান, তারপরে পাওয়ারটা টু, তারপরে পাওয়ারটা থ্রি, তারপরে পাওয়ারটা ফোর, তারপরে পাওয়ারটা ফাইভ, এরকম করতে করতে আমি সেভেন্টি ফাইভ অবধি দিয়েছি সেভেন্টি ফাইভ অবধি। তার মানে যেটা পাওয়ার সেটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে আছে। দু নম্বর ওয়ান টু দি পাওয়ার হান্ড্রেড ইন্টু টু টু দি পাওয়ার নাইনটি নাইন ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইনটি এইট করতে করতে ইন্টু হান্ড্রেড টু দি পাওয়ার ওয়ান। সেকেন্ড প্যাটার্ন যেটা আমি তোমাদেরকে শেখাবো সেটার পাওয়ারটা হচ্ছে ডিক্রিজিং ফর্ম্যাটে আছে। প্রথমে হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়ানের পাওয়ার একশো, তারপরে টু এর পাওয়ার নাইনটি নাইন, থ্রি এর পাওয়ার নাইনটি এইট, এরকম করতে করতে একশো মানে হচ্ছে ওয়ান হচ্ছে এক। থার্ড যেটা টাইপ সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি ইন্টু ডট 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 ফ্যাক্টোরিয়াল হান্ড্রেড, মানে ফ্যাক্টোরিয়ালের প্রোডাক্ট, সেখান থেকে আমরা নাম্বার অফ জিরোজ বার করব। আর ফোর্থ প্যাটার্ন যেটা সেটা হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ধরো ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ডট 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 ইন্টু ধরো হান্ড্রেড টু দি পাওয়ার ফাইভ। তার মানে যে পাওয়ারগুলো যেগুলো আছে সেই পাওয়ারগুলো হচ্ছে কনস্ট্যান্ট, ওয়ানের পাওয়ারও ফাইভ, টু এর পাওয়ারও ফাইভ, থ্রি এর পাওয়ারও ফাইভ, আর হান্ড্রেডের পাওয়ারও ফাইভ। তো এই চারটে প্যাটার্ন যেটা হচ্ছে পাওয়ার বেস্ড ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ পাওয়ার বেস্টের উপর যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু একটু ভালো লেভেলের হয় এবং এগুলো ভালো ভালো এক্সামে হয়, মানে মেন্স লেভেলের পরীক্ষায় তুমি পাবে, এসএসসি সিজিএলের পরীক্ষায় তুমি পাবে, ব্যাংকের পিওতে পেতে পারো, ডাব্লিউবিসিএস পেতে পারো। কিন্তু বেসিক লেভেলের যে প্রশ্নগুলো হয়, ধরো গ্রুপ ডি পরীক্ষা হলো বা ব্যাংক ক্লার্কের পরীক্ষা হলো, সেই জায়গায় পাওয়ার বেস্টের প্রশ্ন মোটা দেয় না। একটু ভালো লেভেলের যখন প্রশ্ন আসবে তখন পাওয়ার বেস্টের প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা প্যাটার্ন আমি ধরে ধরে তোমাদের শেখাচ্ছি। এর মধ্যে সবথেকে ইজি প্যাটার্নটা হচ্ছে নাম্বার ফোর। এই প্যাটার্নটা হচ্ছে সবথেকে ইজি। তো আমি সবথেকে ইজি প্যাটার্নটা দিয়ে আগে আমি শুরু করব, তারপর আস্তে আস্তে একটু ডিপ লেভেলে যাব। প্রথমে আমি শুরু করব হচ্ছে চার নম্বর প্যাটার্নটা দিয়ে, যেটার পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট। এখানে প্রশ্নটা ধরো ওয়ান টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু ডট 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 ধরো হান্ড্রেড টু দি পাওয়ার ফাইভ।
এই প্রশ্নটা দেখো, এইখানে বলবে যে আমাকে নাম্বার অফ জিরোস বার করতে হবে। এখানে প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে পাওয়ার দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কন্টিনিউয়াস নাম্বারের প্রোডাক্ট, মানে 1, 2, 3, 4, 5 করতে করতে 100। ফার্স্ট ক্লাসের থেকে আজকের ক্লাসের ডিফারেন্সটা হচ্ছে ফার্স্ট ক্লাসের কোনো পাওয়ার ছিল না, মানে পাওয়ার 1 ছিল প্রত্যেকটা। এই ক্লাসে প্রত্যেকটার পাওয়ার আছে এবং সেই প্রত্যেকটা পাওয়ার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেম, ঠিক আছে? তো দেখে মনে হতে পারে যে এটা খুব কঠিন প্রশ্ন, কিন্তু একদমই কঠিন প্রশ্ন না। আমি তোমাদেরকে এমনভাবে শেখাবো জাস্ট একটা স্টেপে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, জাস্ট একটা স্টেপ লাগবে। তো এইটা সলভ করার জন্য প্রথমে পাওয়ার কী আছে সেটা আমরা ভুলে যাব। পাওয়ার কী আছে যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? 1 × 2 × 3 × ……100। পাওয়ারটা প্রথমে আমরা ভুলে গেলাম, পাওয়ারটা ভুলে গেলে আমরা এইটা দেখতে পারবো। এবং এই জিনিসটার নাম্বার অফ জিরোস কী করে বার করতে হবে কন্টিনিউয়াস নাম্বারে, সেটা আমি ফার্স্ট ক্লাসে খুব ভালোভাবে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। এবং ফার্স্ট ক্লাসটা যদি দেখে থাকো তাহলে তোমরা পারবে এটা সলভ করতে। শিখিয়েছিলাম যে লাস্ট নাম্বার যেটা থাকবে সেটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তো লাস্ট নাম্বার আছে 100, 100কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 20। তারপর আবার 20কে আবার আমি 5 দিয়ে ভাগ করব, 20কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 4কে 5 দিয়ে ভাগ করব, না 4কে 5 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে? তাহলে কত হলো? তাহলে হলো হচ্ছে 24। তো 1 × 2 × 3 × 4 করতে করতে 100 অবধি মাল্টিপ্লাই করলে, প্রোডাক্ট করলে তার নাম্বার অফ জিরোস হয় হচ্ছে 24। এবারে আমাদের একটা এখানে কাজ করতে হবে। এইটা যেটা বেরোলো এটা তো শুধু কন্টিনিউয়াস নাম্বারের প্রোডাক্ট বেরোলো, কিন্তু আমাদের তো পাওয়ার আছে, পাওয়ার 5 আছে। তাহলে আমরা যেটা করব, সিম্পলি জাস্ট 5 আমরা এখানে মাল্টিপ্লাই করে দেবো। 5 মাল্টিপ্লাই করলে ×5 ×5, তাহলে 24 × 5 কত হচ্ছে? 124। তাহলে আমরা বলবো হচ্ছে 1 × 2 × 5 × 2 × 5 × 3 × 5, এইগুলোর প্রোডাক্ট এর নাম্বার অফ জিরোস বেরোবে হচ্ছে 124। ক্লিয়ার হলো? কনসেপ্টটা হচ্ছে পাওয়ার যখনই সেম থাকবে, ঠিক আছে, তখন প্রথমে আমরা পাওয়ার কী আছে সেটা ভুলে যাব, কন্টিনিউয়াস নাম্বারের আমরা প্রোডাক্টটা বার করব। প্রোডাক্ট বার করার পরে হ্যাঁ আমরা নাম্বার অফ জিরোস পেয়ে যাব, এবং যেই নাম্বার অফ জিরোসটা আমরা পাবো, যতগুলো নাম্বার অফ জিরোস পাবো তার সাথে মাল্টিপ্লাই করে দেবো পাওয়ার যেটা আছে। প্রথমে নাম্বার অফ জিরোস বার করব, নাম্বার অফ জিরোস বার করা ভীষণ ইজি, আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। এবং নাম্বার অফ জিরোস বার করার পরে তারপর দেখবো পাওয়ার কী আছে। পাওয়ার যেইটাই থাক, এখানে 5 পাওয়ার আছে, পাওয়ার যদি ধরো 18 থাকে তাহলে এখানে 18 মাল্টিপ্লাই হতো, পাওয়ার যদি এখানে ধরো 97 যদি থাকতো তাহলে এখানে 97 মাল্টিপ্লাই হতো। পাওয়ার যেটা থাকবে মাল্টিপ্লাই করতে হবে সেইটাই। এইখানে শুধু খেয়াল আমাদের রাখতে হবে যে পাওয়ার যেন সেম থাকে, পাওয়ার যদি সেম থাকে তাহলেই এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, এইখানে আমি তোমাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই। এই যে 24 যেটা বেরোলো, নাম্বার অফ জিরোস হচ্ছে 24, এইটাকে আমরা 10 টু দি পাওয়ার 24 কিন্তু লিখতে পারি, ঠিক আছে? এটা জাস্ট একটা অ্যাডিশনাল ইনফরমেশন। 10 টু দি পাওয়ার 24 কেন লিখতে পারি দেখো, 24 জিরোস, আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে শিখিয়েছিলাম 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে একটা জিরো, 10 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে দুটো জিরো, 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3টে জিরো। তার মানে আমরা বলতে পারি যে একটা জিরো থাকলে হচ্ছে 10 টু দি পাওয়ার 1, দুটো জিরো থাকলে 10 টু দি পাওয়ার 2, 3টে জিরো থাকলে 10 টু দি পাওয়ার 3। এরকম করলে তাহলে 24টা জিরো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 24। ওকে, এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে রাখলাম। এই প্যাটার্নের আর একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। ……100 টু দি পাওয়ার 20।
তো এখানে পাওয়ারগুলো সবকটাই সেম আছে, 20 আছে। তাহলে আমাদের কি কাজটা করতে হবে দেখো, একটা স্টেপে কিভাবে করবে আমি তোমাদের বললাম না, এটা দেখে মনে হতে পারে একটু কমপ্লিকেটেড, কিন্তু একটা স্টেপে কিভাবে সলভ করবে সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। পাওয়ার সেম আছে, প্রথমে আমরা পাওয়ারটা ভুলে যাব কি আছে। পাওয়ারটা যদি ভুলে যাই তাহলে এটা কন্টিনিউয়াস নাম্বার, আমরা লাস্ট নাম্বারটা দেখব কি আছে, লাস্ট নাম্বার 200। 200কে আমরা 5 দিয়ে ভাগ করব, 200কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 40, 40কে আবার আমি 5 দিয়ে ভাগ করব 8, 8কে আবার আমি 5 দিয়ে ভাগ করব, পুরোপুরিভাবে কতবার ভাগ যাচ্ছে 1, হ্যাঁ, ইনটু পাওয়ার 20। তাহলে এটা হচ্ছে 49 ইনটু 20 ইকুয়াল টু 980। বাস, দিস ইজ দ্য আনসার। দেখো একটা স্টেপেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে গেল। তো কিছু কিছু ক্যালকুলেশন আমাদের কিন্তু একটু মনে মনেও করতে হবে, প্রত্যেকটা কিন্তু যদি আমরা লিখে করি তাহলে সময় নষ্ট হয়ে যাবে। তো এই স্টেপটা যেটা আমি লিখলাম, এই স্টেপটা লেখার পরে 49 ইন্টু 20 এটার আলাদা করে আমাদের লেখার দরকার নেই, আমরা এখানে দেখেই বলে দিতে পারছি এটা হচ্ছে 49 ইন্টু 20 980। এইটুকু ক্যালকুলেশন কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছিলাম এইটা করার জন্য চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটে জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে, তাহলেই আমরা নাম্বার সিস্টেমটা খুব ভালো করে করতে পারবো। এরপরেরটা আমি সেকেন্ড প্যাটার্ন যেটা আছে সেটাই যাচ্ছি, যেটার পাওয়ারটা হচ্ছে ইনক্রিজ ফরম্যাটে আছে। যেমন সেকেন্ড প্যাটার্ন, সেকেন্ড টাইপ এটা, ঠিক আছে, এটা টাইপ টু। টাইপ টু এর ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি দিয়েছিলাম, 1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু ডট 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 75 টু দি পাওয়ার 75। এবার এর পাওয়ারগুলো দেখো, পাওয়ারগুলো হচ্ছে ক্রমশ হচ্ছে বাড়ছে, 1 2 3 4 5 6 করতে করতে এখানে 75 অবধি নাম্বার আছে, 75, ঠিক আছে। তবে এই জিনিসটা করার আগে আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে, এবং সেই কনসেপ্টগুলো আমরা ছোটোবেলায় স্কুলে করেছি, সেটা হচ্ছে এপি সিরিজ। এপি সিরিজের একটু নলেজ থাকাটা দরকার, এপি সিরিজ আমি ডিটেলসে তোমাদেরকে করাবো এই নাম্বার সিস্টেমেই, কিন্তু এই প্যাটার্নটা মানে পাওয়ারগুলো ইনক্রিজড ফরম্যাটে আছে, ডিক্রিজ ফরম্যাটে আছে, ফ্যাক্টোরিয়াল আছে, এইগুলোর জন্য আমাদের এপি সিরিজটা কিন্তু জানাটা খুব দরকার। হ্যাঁ, এপি সিরিজ যদি আমরা না জানি তাহলে এইটা আমরা করতে পারবো না। তো প্রথমে এপি সিরিজ কি বলছে দেখো, এপি সিরিজের একটা আমি প্রশ্ন দিচ্ছি, এপি সিরিজ 5 + 10 + 15 + 100, এটা হচ্ছে এপি সিরিজ। যারা এপি সিরিজ করেছো স্কুলে তারা জানো এটা। এবারে আমাদেরকে যদি এই এপি সিরিজের সাম বার করতে হয়, প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যাভারেজ বার করতে হবে। তো এইটার ফর্মুলা হচ্ছে খুব সোজা জিনিস, হ্যাঁ, এমন কিছু কঠিন না। ফর্মুলা হচ্ছে ফার্স্ট + লাস্ট / 2 ইনটু n। সব আমি বলে দিচ্ছি, f মানে হচ্ছে ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে এখানে যেটা এই সিরিজ যেটা আছে, এই সিরিজে যেটা ফার্স্ট নাম্বার থাকবে সেটাকেই আমি ফার্স্ট বলছি, আর লাস্ট মানে এই সিরিজে যেটা লাস্ট নাম্বার থাকবে সেটাই হচ্ছে লাস্ট ডিভাইডেড বাই টু। এটা হচ্ছে কিন্তু অ্যাভারেজ, হ্যাঁ, অ্যাভারেজ আমরা জানি যদি ডিফারেন্স যদি সেম থাকে তাহলে ফার্স্ট আর লাস্ট নাম্বার ডিভাইডেড বাই টু করলে আমরা অ্যাভারেজ পেয়ে যাব। তো এইটুকু পোর্শন হচ্ছে অ্যাভারেজ। ইনটু এন, এন মানে হচ্ছে কতগুলো নাম্বার আছে, নাম্বার বলতে এখানে দেখো 5 মানে একটা, 10 মানে দুটো, একটা দুটো, 15 যদি আমরা কাউন্ট করি একটা দুটো তিনটে, তারপরে আসবে 20 একটা দুটো তিনটে চারটে, তো এই 100 অবধি টোটাল কতগুলো নাম্বার আছে সেটাই হচ্ছে এন। তো এইখান থেকে দেখে আমরা ইজিলি বলে দিচ্ছি যে 100 অবধি হচ্ছে টোটাল 20টা নাম্বার আছে, তো ডিফারেন্স 5 আর 100 / 5 হচ্ছে 20, তো এন হচ্ছে 20 হবে। এটা তো আমরা দেখে বলে দিলাম হচ্ছে এন 20। এবার নাম্বারগুলো যদি ডিফারেন্সগুলো যদি একটু কমপ্লিকেটেড হয়, একটু বড় হয়, তো আমাদের করতে একটু সমস্যা হবে। তো এন বার করার উপায় হচ্ছে, এন বার করার উপায় হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডি প্লাস 1। ডি হচ্ছে ডিফারেন্স, লাস্ট মানে হচ্ছে এই সিরিজে যেটা লাস্ট নাম্বার সেইটা, মাইনাস এফ,
f মানে হচ্ছে ফার্স্ট নাম্বার, এটাকে আমি মড দিয়েও দিতে পারি, ঠিক আছে? মড দেওয়া মানে হচ্ছে লাস্ট নাম্বার বা ফার্স্ট নাম্বার যেটাই বড় হোক তার সাথে মাল্টিপ্লাই হবে। হ্যাঁ, তো মড যে কেন দিলাম এটার কাজটা হচ্ছে পরে আসবে, এখন আসবে না, মানে এই ইনক্রিজিং ফরম্যাটে যেটা পাওয়ার আছে সেটা আসবে না, ডিক্রিজিং পাওয়ারে, ডিক্রিজিং ফরম্যাটে যখন পাওয়ারটা থাকবে তখন আসবে। তো আমি সেই জন্য এটা মড দিয়ে দিলাম। তো ফার্স্ট আর লাস্ট নাম্বারের ভেতর ডিফারেন্স, হ্যাঁ, ডিভাইডেড বাই ডি, ডি মানে হচ্ছে এই যে ডিফারেন্সটা, মানে দুটো নাম্বারের ভেতরে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে ডি। এখানে ডিফারেন্সটা দেখো পাঁচ, কী করে বুঝছি পাঁচ, টেন মাইনাস ফাইভ করি আমি পাঁচ পাবো, ফিফটিন মাইনাস টেন করি ফাইভ পাবো, তো ডিফারেন্সটা হচ্ছে পাঁচ প্লাস ওয়ান, এটা করলেই আমরা নাম্বার পেয়ে যাব। এবারে এটা আমি সলভ করি, ফার্স্ট প্লাস লাস্ট করব, সাম করতে গেলে ফার্স্ট প্লাস লাস্ট মানে হচ্ছে একশো প্লাস পাঁচ, তাহলে হচ্ছে একশো পাঁচ ডিভাইডেড বাই টু ইনটু। এবার এন, এন আমরা কিন্তু দেখেই বলে দিলাম হচ্ছে কুড়ি, কিন্তু আমি যে এই যে ফর্মুলাটা দিয়েছি ফর্মুলায় ফেলে দেখি যে কুড়ি আসছে কি না। লাস্ট আর ফার্স্টের হচ্ছে ডিফারেন্স, তো হান্ড্রেড মাইনাস ফাইভ হচ্ছে নাইনটি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ প্লাস ওয়ান, এটা হচ্ছে উনিশ, উনিশ প্লাস এক হচ্ছে কুড়ি। তো আমরা দেখেও বলে দিলাম হচ্ছে কুড়ি, তাহলে এটা হবে হচ্ছে কুড়ি, এন এর ভ্যালু হয়ে যাচ্ছে কুড়ি, দশ ওয়ান জিরো ফাইভ জিরো, দিস ইজ দ্য আনসার। তো এই এপি সিরিজের সামের টা বেরোলো হচ্ছে ওয়ান জিরো ফাইভ জিরো। তো জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের, আমি আর একবার রিপিট করে দিচ্ছি, এই এপি সিরিজটা থাকবে, এরকম একটা সিরিজ থাকবে, সেই সিরিজের ডিফারেন্সটা হচ্ছে সেম থাকবে, কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, এমন না যে এখানে ডিফারেন্স পাঁচ, এখানে ডিফারেন্স চার থাকবে, ওখানে আর একটা ডিফারেন্স হচ্ছে সাত থাকবে, সেটা হচ্ছে এপি সিরিজ না। এপি সিরিজ মানে ডিফারেন্সটা হচ্ছে সেম থাকবে। তো যখন আমি সাম বার করবো, সাম বার করার ফর্মুলা হচ্ছে প্রথমটা লাস্ট নাম্বারের যোগফল ভাগ দুই, তাহলে কী বেরোলো, তাহলে বেরোলো হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজের সাথে আমরা মাল্টিপ্লাই করবো টোটাল কতগুলো নাম্বার আছে। তো নাম্বার বার করার ফর্মুলা হচ্ছে প্রথম নাম্বার আর লাস্ট নাম্বারের ডিফারেন্স, ঠিক আছে? দেখো দুটো ক্ষেত্রেই, অ্যাভারেজ বলো কি নাম্বার বার করো, দুটোতেই কিন্তু প্রথম আর লাস্টেরই হচ্ছে খেলা। তো লাস্ট আর প্রথম আর লাস্টের ডিফারেন্স বার করবো, ডিফারেন্স ডিভাইডেড বাই দুটো নাম্বারের মধ্যে কত গ্যাপ আছে, গ্যাপ হচ্ছে পাঁচ, পাঁচ প্লাস ওয়ান। এবার আমরা এই ফর্মুলায় বসিয়ে দেবো, ফর্মুলায় বসালেই হচ্ছে আমরা সাম পেয়ে যাব, ঠিক আছে? আর একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা দিলে তোমাদের এই এপি সিরিজের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওয়ান প্লাস ওয়ান টোয়েন্টি সিক্স প্লাস টু ফিফটি ওয়ান প্লাস ডট 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 পাঁচশো এক, এটা হচ্ছে একটা এপি সিরিজ। এটা এবার আমরা সলভ করব, সাম বার করব। সামের ক্ষেত্রে আমি বলেছিলাম ফার্স্ট আর লাস্ট নাম্বারের অ্যাভারেজ, হ্যাঁ, ফার্স্ট আর লাস্ট নাম্বার দিয়ে আমরা অ্যাভারেজ বার করব। তো পাঁচশো এক প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তো পাঁচশো এক প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হচ্ছে পাঁচশো দুই ডিভাইডেড বাই টু। দেখো পরীক্ষা আমি বলেছিলাম যে পরীক্ষায় তোমরা যখন এগুলো সলভ করবে তখন পারবে যতটা ক্যালকুলেশন কম করা যায়, মানে খাতায় লিখে ক্যালকুলেশন কম করা যায়, মনে মনে যত বেশি ক্যালকুলেশন করবে সময় কিন্তু সেভ হবে। আমি কিন্তু এখানে ফাইভ হান্ড্রেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু লিখিনি, কারণ ফাইভ হান্ড্রেড প্লাস ওয়ান আমরা সবাই জানি হচ্ছে ফাইভ হান্ড্রেড টু ডিভাইডেড বাই টু ইন টু। হ্যাঁ, আমাকে নাম্বার বার করতে হবে। তো নাম্বার বার করার ফর্মুলাটা কি, ফার্স্ট আর লাস্ট নাম্বারের ডিফারেন্স পাঁচশো ডিভাইডেড বাই, এবারে কত নাম্বারের ডিফারেন্স আছে দেখো, এটা হচ্ছে একশো পঁচিশের ডিফারেন্স আছে। বুঝলাম কী করে, ওয়ান টোয়েন্টি সিক্স মাইনাস ওয়ান একশো পঁচিশ, একশো পঁচিশ প্লাস ওয়ান, এটা হবে চার, একশো পঁচিশ ইন্টু চার হচ্ছে পাঁচশো, চার প্লাস ওয়ান পাঁচ, তাহলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পাঁচ। এবারে এটা হবে টু ফাইভ ওয়ান, তাহলে দাঁড়াচ্ছে ফাইভ টু ওয়ান ওয়ান,
1125 এর সামেশনটা বের হচ্ছে 12 সরি সরি ভুল করলাম 1255 হচ্ছে সরি আমি এখানে ভুল করেছিলাম 1255 তাহলে বোঝা গেল কিভাবে তোমাদের এপি সিরিজ বার করতে হবে সাম করবে দুটো ডিফারেন্স দুটো প্রথমে অ্যাভারেজ বার করে নেবে ফার্স্টটা লাস্ট নাম্বারে ডিভাইডেড বাই 2 ইনটু নাম্বার আর নাম্বার বার করার ফর্মুলা হচ্ছে প্রথম আর লাস্ট নাম্বারে ডিফারেন্স ডিভাইডেড বাই যে ডিফারেন্সটা সে ডিফারেন্স প্লাস 1 এরকম করে এপি সিরিজ সামটা বার করবে এটাই হচ্ছে এপি সিরিজ এবারে দেখো এপি সিরিজটা এই অঙ্কতে কিভাবে কাজে লাগে খুব ভালো করে দেখো এই প্রশ্নটা দেখো এই প্রশ্নতে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে 1 এর পাওয়ার 1 2 এর পাওয়ার 2 3 এর পাওয়ার 3 তার মানে বেস যেটা সেটাই হচ্ছে পাওয়ার মানে বেস হচ্ছে এখানে 1 1 টাই হচ্ছে আবার এখানে 1 এর পাওয়ার এখানে বেস হচ্ছে 2 তো বেসের যেটা বেস বেস হচ্ছে 2 পাওয়ারও হচ্ছে 2 এখানে বেস হচ্ছে 3 পাওয়ারও হচ্ছে 3 এখানে বেস হচ্ছে 75 পাওয়ারও হচ্ছে 75 তার মানে যেটা বেস সেটাই হয়ে যাচ্ছে পাওয়ার এবার দেখো ভালো করে দেখো এখানে কিছু জিনিস বোঝার আছে তোমরা চাইলে সেটা নোট করতেও পারো তো যখনই নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে দেবে একটা সিরিজ দিয়ে দেবে আমরা সবসময় ফাইভের মাল্টিপেলে আমরা দেখবো যে কী কী নাম্বার আসছে ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি হ্যাঁ ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ঠিক আছে ফাইভের যে মাল্টিপেলগুলো সেই মাল্টিপেলে আমরা দেখব কী কী নাম্বার আসছে যেমন ওয়ান থেকে সেভেন্টি ফাইভ অবধি আছে ঠিক আছে ফার্স্টে আমরা দেখব ফাইভের মাল্টিপেলে ওয়ান থেকে সেভেন্টি ফাইভের ভেতরে কী কী নাম্বার বসছে ফাইভের মাল্টিপেলে ঠিক আছে তো ফাইভের মাল্টিপেলে ফাইভ বসবে ইনটু টেন বসবে ইনটু ফিফটিন বসবে তারপরে টোয়েন্টি ফাইভ বসবে তারপরে হচ্ছে ইনটু টোয়েন্টি বসবে টোয়েন্টি তারপরে টোয়েন্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি আর সেভেন্টি ফাইভ এইগুলো হচ্ছে ফাইভের মাল্টিপ্লে বসবে এক থেকে পঁচাত্তর ভেতরে এবার পঁচাত্তর অবধি কেন নিলাম কারণ এই সিরিজটাই আছে হচ্ছে পঁচাত্তর অবধি এক থেকে সেই জন্যই আমরা এক থেকে পঁচাত্তর অবধি হিসাবটা করব ফাইভের মাল্টিপ্লে কী কী নাম্বার বসবে এবং পরীক্ষায় তোমাদের এত লেখার কিন্তু দরকার নেই আমি তোমাদের ডিটেলসে বোঝানোর জন্য প্রত্যেকটা ফাইভের মাল্টিপ্লের নাম্বার নিলাম পরীক্ষা তোমরা কীভাবে সলভ করবে যদি রাফ ওয়ার্ক করো ফাইভ ইনটু টেন ইনটু ফিফটিন দিয়ে ডট 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 সেভেন্টি ফাইভ এরকম করে সলভ করতে পারো তারপরে আসছে টোয়েন্টি ফাইভ এবার টোয়েন্টি ফাইভ কেন নিলাম বলো তো কারণ ফাইভের পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ওয়ান হচ্ছে ফাইভ ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর হচ্ছে টোয়েন্টি ফাইভ ফাইভ টু দি পাওয়ার থ্রি হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ তো সবসময় ফাইভের পাওয়ারের যেগুলো যেটা প্রোডাক্ট আসছে সেটা নিয়ে আমরা এখানে কাজ করব তো এক থেকে পঁচাত্তরের ভেতরে পঁচিশের মাল্টিপেল কী কী আসছে সেটা আমরা দেখব পঁচিশের মাল্টিপেল আসছে হচ্ছে পঁচিশ পঞ্চাশ মানে পঁচিশ দুগুণে পঞ্চাশ তারপরে পঁচিশ তিনে হচ্ছে পঁচাত্তর ঠিক আছে তো পাঁচের মাল্টিপেল এতগুলো আসছে পঁচিশের মাল্টিপেল পঁচিশ পঞ্চাশ আর পঁচাত্তর এবার ফাইভ কিউব হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভের মাল্টিপেল আমরা দেখব না তার কারণ হচ্ছে সিরিজটাই আছে হচ্ছে সেভেন্টি ফাইভ অবধি সিরিজটা যদি একশো পঁচিশের বেশি থাকবে থাকতো তাহলে আমরা ওয়ান টোয়েন্টি ফাইভের মাল্টিপেলটা আমরা দেখতাম যে কত হচ্ছে তো এইখানে ওয়ান টোয়েন্টি ফাইভের মাল্টিপেল হবে না আর এটা আমি মুছে দিচ্ছি ঠিক আছে এটা একটু আমি ছোট করে লিখছি ইনটু সেভেন্টি
5. এবার এখানে দেখো এখানে পাওয়ার কি আছে, যেটা বেস সেটাই কিন্তু পাওয়ার, মানে 2 বেস পাওয়ার ও 2, 3 বেস পাওয়ার ও 3. তাই এইখানে এখানে বেস হচ্ছে 5, তাহলে পাওয়ারও হয়ে যাবে 5, বেস হয়ে যাবে বেস 10, পাওয়ারও 10, বেস 15, পাওয়ার 15, বেস 75, পাওয়ার 75. এই দিকে দেখো বেস হচ্ছে 25, তাহলে পাওয়ারও হবে 25, এখানে বেস 50, পাওয়ারও 50, বেস 75, পাওয়ারও হচ্ছে 75. তাহলে যে পাওয়ারগুলো হচ্ছে ইনক্রিজ ফরম্যাটে আছে সেইখানে দেখে নেবে যে বেস আর পাওয়ার সেম আছে কি না. যদি বেস আর পাওয়ার যদি সেম থাকে তাহলে 5-এর মাল্টিপল কী কী আসছে, 25-এর মাল্টিপল কী কী আসছে, বা 125-এর মাল্টিপল কী কী আসছে, সেইখানেও বেস যা হবে পাওয়ারও কিন্তু ঠিক তাই হবে. এবারে আমরা এই প্রবলেমটা বা সলভ করব. হ্যাঁ, প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা আরেকবার তোমাদের বলে দিই. প্রথমে আমাদেরকে 5-এর মাল্টিপলে যেগুলো হবে, হ্যাঁ, যে নাম্বারগুলো হবে সেগুলো আমাদেরকে নোট করে নিতে হবে. 5, প্রথমে 5-এর মাল্টিপলে কী কী আসবে, হ্যাঁ, এই সিরিজটার ভেতরে সেটা আমরা নোট করব. তারপরে 25-এর মাল্টিপলে কী কী আসবে সেটা নোট করব. তারপরে যদি 125-এর মধ্যে যদি সিরিজটা থাকে, 125-এর ওপরে যদি সিরিজটা থাকে, তাহলে 125-এর মাল্টিপল কী কী আসবে সেটা প্রথমে আমরা নোট করে নেব. হ্যাঁ, এবারে পাওয়ার দেখে নেব. পাওয়ার কী ফরম্যাটে আছে, পাওয়ার হচ্ছে যা বেস তাই পাওয়ার, তাহলে এইখানেও আমরা যা বেস তাই পাওয়ার দিয়ে দেবো. এই ক্ষেত্রে 25-এর ক্ষেত্রেও যা বেস তাই পাওয়ার আমরা দিয়ে দেবো. এবার আমরা সলভ করব. দেখো সলভ করার টেকনিকটা কী, 5 আর 25, হ্যাঁ, যা যা আমরা নাম্বার নিয়েছি তার পাওয়ারগুলো নিয়েই হচ্ছে আমাদের কাজ. হ্যাঁ, তার পাওয়ার কী আছে, পাওয়ার আছে হচ্ছে 5, এখানে পাওয়ার হচ্ছে 5 প্লাস করব, তারপরে পাওয়ার হচ্ছে 10 প্লাস, তারপরে পাওয়ার 15 প্লাস ডট 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 ডট, পাওয়ার কত, 75. এটা হচ্ছে 5-এর পাওয়ারগুলো আমরা নিয়ে নিলাম. এবার আমরা 25-এর পাওয়ারগুলো নেব. 25-এর পাওয়ার আছে 25 প্লাস, এখানে পাওয়ার হচ্ছে 50 প্লাস, এদিকের পাওয়ার হচ্ছে 75. আমরা বেসগুলো কিন্তু নেব না, ঠিক আছে, আমরা পাওয়ার যেটা আছে সেটাই হচ্ছে নেব. এবার দেখো এইটা খুব, এই দুটো জিনিস তোমাদের খুব চেনা লাগছে, একটু আগেই তোমাদেরকে শেখালাম এটা হচ্ছে এপি সিরিজ. তাহলে দেখলে এপি সিরিজ কীভাবে এখানে কাজে লাগছে, সেই জন্য আমি এপি সিরিজটা তোমাদের বুঝিয়ে দিলাম ছোট্ট করে. এটাকে আমরা সাম করব. সাম করার টেকনিকটা হচ্ছে ফার্স্ট আর লাস্ট নাম্বারের যেটা অ্যাডিশন হবে ডিভাইডেড বাই 2 হচ্ছে অ্যাভারেজ হবে. তাহলে 75 প্লাস 5 80, 80 ডিভাইডেড বাই 2 হচ্ছে 40. তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিতে পারি হচ্ছে 40 ইনটু, কতগুলো নাম্বার আছে আমরা বলে দিতে পারি যে নাম্বার হচ্ছে 15খানা আছে, কারণ 75 ডিভাইডেড বাই 5 করলেই ডিফারেন্স হচ্ছে 5, তো 5 করলেই আমরা বেরিয়ে যাচ্ছে হচ্ছে 15, ঠিক আছে. এবার আমরা ফর্মুলা ফেলেও দেখতে পারি ফর্মুলাটা কী ছিল. ফর্মুলাটা ছিল হচ্ছে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে 70 ডিভাইডেড বাই দুটো নাম্বারের ডিফারেন্স কী আছে, দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 5, তো 70 ডিভাইডেড বাই 5 হচ্ছে 14, 14 প্লাস 1 হচ্ছে 15, এটা আমরা পেয়ে গেলাম. প্লাস এটা তো আমরা মানে মুখে মুখেই যোগ করে দিতে পারবো, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 150, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 600 প্লাস 150 ইকুয়াল টু 750 ইজ দ্য রাইট আনসার. তো 1 to the power 1 ইন্টু 2 to the power 2, এটার আনসার হচ্ছে 750. কীভাবে বার করলাম আশা করি বুঝে গেছো. 5-এর প্রোডাক্ট নিয়ে নিতে হবে, 25-এর প্রোডাক্ট নিয়ে নিতে হবে, তারপরে আমাদের মেন কাজ হচ্ছে পাওয়ারগুলো নিয়ে. প্রত্যেকটা যেটা পাওয়ার আছে মানে 5-এর যে কটা পাওয়ার আছে সেইগুলোকে আমরা প্লাস করব,
তারপরে 25 এর যে পাওয়ার গুলো আছে সেগুলো আমরা প্লাস করব যদি 125 থাকতো তাহলে 125 এর যে পাওয়ার গুলো সেগুলোকে আমরা প্লাস করতাম তারপর এপি সিরিজে আমরা ফেলে দেব এপি সিরিজে ফেললেই হচ্ছে 750 তো তোমাদের মনে হতে পারে যে স্যার এটার অনেক ক্যালকুলেশন ক্যালকুলেশন তো একটু থাকবে কারণ এই লেভেলের প্রশ্নগুলো কিন্তু একটু ভালো পরীক্ষায় দেয় মেন্স লেভেলের পরীক্ষায় দেয় তো মেন্স লেভেলের পরীক্ষা দিলে একটু তো ক্যালকুলেশন করতেই হবে আর খুব বেশি কিন্তু ক্যালকুলেশন নেই তো এইগুলো যেগুলো আছে এইগুলো তো জাস্ট লিখতে তোমাদের 2-3 সেকেন্ড লাগবে একটু ক্যালকুলেশন তোমাদেরকে করতেই হবে এবার পরের আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের আরেকটা এক্সাম্পল দিলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে দু নম্বর প্রশ্নটা দেখো 1 × 1, 2 × 2, 3 × 3, 126, 1 to the power 1, 2 to the power 2, 3 to the power 3 করতে করতে 126 to the power 126 তো এই পাওয়ারটা হচ্ছে ইনক্রিজ ফরম্যাটে আছে যা বেস তাই হচ্ছে পাওয়ার 2 বেস 2 পাওয়ার 3 বেস 3 পাওয়ার 126 হচ্ছে বেস পাওয়ারও হচ্ছে 126 তাহলে প্রথমে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে 5 এর মাল্টিপ্লে কি কি আসবে সেটা আমরা দেখে নেব 5 × 10 × 15 করতে করতে 126 অব দি রেঞ্জ ঠিক আছে তাহলে আমাকে 126 অব দি 5 এর কি কি মাল্টিপ্লে আসবে সেটা লিখে নিতে হবে তো লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে 125 যা পাওয়ার তাই বেস আছে তাহলে 5 এর পাওয়ার 5 হবে হ্যাঁ 10 এর পাওয়ার 10 হবে 15 এর পাওয়ার 15 হবে আর 125 এর পাওয়ার হবে হচ্ছে 125 এবারে 25 এর পাওয়ার কী কী 25 এর মাল্টিপল কী কী হবে 1 থেকে 126 এর ভেতর 25 টু দি পাওয়ার 25 50 টু দি পাওয়ার 50 75 টু দি পাওয়ার 75 100 টু দি পাওয়ার 100 আর হচ্ছে 25 × 5 = 125 125 টু দি পাওয়ার 125 দেখো 5 এর হলো 25 এর হলো এবারও কিন্তু 125 এরও হবে 125 কেন নিচ্ছি বুঝতে পারছো তো 5 টু দি পাওয়ার 15 5 টু দি পাওয়ার 225 5 টু দি পাওয়ার 3 হচ্ছে 125 সবসময় কিন্তু 5 এর মাল্টিপ্লে যে পাওয়ারগুলো হবে সেইগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে তো 1 থেকে 126 এর ভেতরে আমরা দেখব যে 125 এর মাল্টিপ্লে কিছু আসছে কি না হ্যাঁ আসছে 125ই আসছে শুধু 125 আসছে এবার 125 এর পাওয়ার কী হবে 125 হবে কারণ যা বেস তাই হচ্ছে পাওয়ার এবারে 5 এর পেয়ে গেলাম 25 এর পেয়ে গেলাম 125 এর পেয়ে গেলাম ঠিক আছে এবার আমাদের কাজ হচ্ছে পাওয়ারগুলো নিয়ে দেখো এখানে কি আছে প্রথমে আমরা 5 এর পাওয়ারগুলো দেখব 5 + 10 + 15 করতে করতে 125 প্লাস 25 এর দেখব 25 + 50 প্লাস করতে 125 অবধি তারপরে 125 এর পাওয়ার দেখব 125 এর পাওয়ার হচ্ছে 125 এবার এই দুটো হচ্ছে এপি সিরিজ হচ্ছে এইটার এপি সিরিজ হচ্ছে না কারণ এটা এমনি 125ই আছে তো এটা যখন এপি সিরিজ হচ্ছে এটা আমরা সলভ করি 125 + 5 130 ডিভাইডেড বাই 2 65 × দেখো যত মুখে মুখে আমরা ক্যালকুলেশন করব তত আমাদের কিন্তু স্টেপ কমবে তারপর নাম্বার বার করতে হবে নাম্বার দেখো আমরা এখানে দেখেই বলে দিচ্ছি আমরা নাম্বার কত আমরা ক্যালকুলেশনে যাব না হ্যাঁ যেটা আমরা দেখেই সলভ করে দিতে পারবো সেখানে আমাদের আর ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই এখানে ডিফারেন্স 5 125টা আছে তাহলে হচ্ছে 25 ঠিক আছে 65 × 25 + এটা এবার আমরা সলভ করব 125 + 25 হচ্ছে 150
150 डिवाइडेड बाय 2, 150 डिवाइडेड बाय 2 कर ले होच्छे 75 प्लस এখানে ডিফারেন্সটা হচ্ছে 25 এর ডিফারেন্স ঠিক আছে আর এখানে আছে 125 তাহলে 125 ডিভাইডেড বাই 25 করলে হচ্ছে 5 প্লাস 125 এবার এটা সলভ করব আমরা 65 ডিভাইডেড বাই 25 কত হচ্ছে 65 ডিভাইডেড বাই 25 আমরা ক্যালকুলেশন করি 5 3 1625 plus 80 plus 125 এটা 1625 ঠিক করলাম তো হ্যাঁ এবারে 80 plus 125 ঠিক করলাম এটা আর একবার দেখে নি ক্যালকুলেশনটা না ভুল করলাম তো এইখানে তো ইনটু হবে সরি এটা তো মাল্টিপ্লাই হবে কারণ 75 ইনটু নাম্বার এটা হচ্ছে 75 আর 5 হচ্ছে 375 এটা 375 হবে এটা 375 আর এটা 125 এটা হচ্ছে 375 তাহলে হচ্ছে 15 হ্যাঁ 7 9 10 11 12 9 10 11 2125 তো 2125 ইজ দ্য কারেক্ট আনসার তাহলে যখন পাওয়ার ইনক্রিজ ফরম্যাটে থাকবে হ্যাঁ ইনক্রিজিং অর্ডারে থাকবে তখন কিভাবে সলভ করতে হবে তোমরা বুঝে গেলে কিভাবে এপি সিরিজটা কাজে আসবে সেটাও বুঝে গেলে এবং যখন ডিক্রিজ ফরম্যাটে থাকবে ডিক্রিজিং অর্ডারে তখনও কিন্তু আমাদের এপি সিরিজ ব্যবহার করতে হবে যখন ফ্যাক্টোরিয়াল থাকবে তখন এপি সিরিজ ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে দেখো থার্ড প্যাটার্ন প্রথম প্রশ্ন 1 × 50 ইন্টু 2 × 49 ইন্টু 1 to the power 50 2 to the power 49 3 to the power 48 ডট 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 50 to the power 1 এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন প্রথম মানে সেকেন্ড প্যাটার্নটা কী ছিল যেটা বেস ছিল সেটাই হচ্ছে পাওয়ার ছিল এখানে কিন্তু দেখো যেটা বেস সেটা পাওয়ার না কিন্তু এখানে একটা খুব ভীষণ ইন্টারেস্টিং জিনিস আছে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে বেস প্লাস পাওয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট তার মানে হচ্ছে বেস আর পাওয়ারকে যোগ করো এখানে বেস হচ্ছে 1 পাওয়ার হচ্ছে 50 যোগ করে দাও 51 এখানে বেস হচ্ছে 2 পাওয়ার হচ্ছে 49 যোগ করো 51 এখানে বেস হচ্ছে 3 পাওয়ার হচ্ছে 48 যোগ করো 51 এখানে বেস হচ্ছে 50 পাওয়ার হচ্ছে 1 যোগ করো তাহলে হচ্ছে 51 তার মানে যাই নাম্বার থাক ঠিক আছে এখানে কন্টিনিউয়াস যাই নাম্বার থাক মাঝখান থেকে যে কোনো একটা নাম্বার যদি তুমি পিক করে নাও তার বেস আর তার পাওয়ারের যোগফলটা হচ্ছে কনস্ট্যান্ট হবে মানে প্রথমটার ক্ষেত্রে যা বেস আর পাওয়ারের সামেশন যা হবে লাস্টেরটাও বেস আর পাওয়ারের সামেশন তাই হবে সেকেন্ডেরটাও বেস আর পাওয়ারের সেকেন্ড নাম্বারটাও বেস আর পাওয়ারের সামেশন তাই হবে তো যে কোনো নাম্বার এই সিরিজের মধ্যে যে কোনো নাম্বার বেস আর পাওয়ার হচ্ছে সামেশন হচ্ছে কনস্ট্যান্ট থাকবে এবারে এটাকে আমরা এপি সিরিজে ফেলবো কিভাবে ফেলবো দেখো প্রথমে হচ্ছে 5 5 মাল্টিপ্লে কি কি আসবে 1 থেকে 50 সিরিজের ভেতরে সেটা আমরা দেখব সেটা হচ্ছে 5 10 15
ডট 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 আপ টু পঞ্চাশ। তারপরে হচ্ছে টোয়েন্টি ফাইভের সিরিজে কী আসবে, টোয়েন্টি ফাইভ আসবে আর হচ্ছে পঞ্চাশ আসবে। তো এইখানে দেখো আমি কি বলেছি, বেস আর পাওয়ার কনস্ট্যান্ট, এইখানে বেস আর পাওয়ারের যোগফলটা কত হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, এখানে চারটের ক্ষেত্রেই বেস আর পাওয়ারের যোগফলটা হচ্ছে 51। তাহলে ফাইভের এইখানে অলরেডি পাঁচ আছে, তাহলে পাঁচের উপরে আর কত আমি পাওয়ারটা রাখলে এই দুটোর যোগফলটা হচ্ছে 51 হবে। তোমরা বলবে স্যার আমি রাখবো হচ্ছে 46। এবারে যারা একটু ধরো অঙ্কে উইক আছো, হ্যাঁ অঙ্কের বেস অতটা স্ট্রং না, তোমাদের একটু সমস্যা হতে পারে যে কি করে আমরা বুঝবো যে 46 হচ্ছে। সিম্পল টেকনিক হচ্ছে প্রথমে দেখে নেবে এর পাওয়ার আর বেসের যোগফলটা কি, এখানে হচ্ছে 51 হচ্ছে, তো 51-এর সাথে 5 তুমি মাইনাস করে দাও, তোমার অ্যান্সার এসে যাবে 46। 51-এর সাথে তুমি 10 মাইনাস করে দাও, তাহলে অ্যান্সার আসবে 41। 51-এর সাথে 15 মাইনাস করে দাও, এটা আসবে হচ্ছে 36। এবার এটা হচ্ছে 1। 25 26 এটা হচ্ছে 1। তাহলে আমরা পাওয়ারগুলো প্রত্যেকটার পেয়ে গেলাম। এবার পাওয়ার পেলে তো এবার আমাদের কাছে খুব সোজা 46, প্রথমে ফাইভেরটা নিয়ে নেবো, 46 প্লাস 41 প্লাস 36 প্লাস ডট 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 1 প্লাস এইটার হচ্ছে 26 প্লাস 1। এটার এপি সিরিজ করব, এটার এপি সিরিজ করার দরকার নেই, তার কারণ হচ্ছে এটা 27। এটার এপি সিরিজ করব, ফার্স্ট আর লাস্ট প্রোডাক্টের সাম ডিভাইডেড বাই 2, প্রথমে অ্যাভারেজ বার করার ক্ষেত্রে ইনটু নাম্বার। তো ফার্স্ট আর লাস্ট প্রোডাক্টের যোগফল করব হচ্ছে হচ্ছে 47। 47 ডিভাইডেড বাই 2 ইনটু আমরা নাম্বার বার করব, নাম্বার হচ্ছে ফার্স্ট আর লাস্ট নাম্বারের হচ্ছে ডিফারেন্স, ফার্স্ট আর লাস্ট নাম্বারের ডিফারেন্স হচ্ছে 45 হচ্ছে, এখানে 46 মাইনাস 1 45 হচ্ছে, 45 ডিভাইডেড বাই ডিফারেন্স কত আছে, ডিফারেন্স দেখো 5 এর আছে, 46 মাইনাস 41 করো 5, 41 মাইনাস 36 করো হচ্ছে 5, তো ডিফারেন্স হয়ে যাচ্ছে 5 প্লাস 1, 5 প্লাস 1 এটা 9, তো তাহলে হয়েছে অ্যান্সার হচ্ছে 10, অ্যান্সার 10 প্লাস 27 এটা 5, তাহলে হচ্ছে 228 প্লাস 27 255 ইজ দ্য রাইট অ্যান্সার, না সরি এটা 238 ভুল করলাম, 235 এটা 262 ইজ দ্য রাইট অ্যান্সার, সরি এটা আমি ভুল করে দিয়েছিলাম, 262 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে বোঝা গেল যে বেস আর পাওয়ার, বেস আর পাওয়ারটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো প্রথমেই আমরা দেখে নেবো বেস আর পাওয়ার হচ্ছে কত, যোগফলটা কত হচ্ছে। তাহলে ফাইভের যখন আমি প্রোডাক্টগুলো নেব, নাম্বারগুলো নেব, টোয়েন্টি ফাইভের যে আমি নাম্বারগুলো নেব, যদি 125-এর হয় নাম্বারগুলো নেব, তাহলে বেস যেটা থাকবে হ্যাঁ সেরকমভাবে আমরা তার পাওয়ারটা বসাবো। তো কনস্ট্যান্ট মাইনাস বেস করবে তোমরা পাওয়ারটা হয়ে যাবে, দেখো বেস প্লাস পাওয়ার হচ্ছে কনস্ট্যান্ট। এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট মাইনাস বেস। আমি দেখো এখানে কনস্ট্যান্ট মাইনাস বেস করেছি, এখানে কনস্ট্যান্ট হচ্ছে 51, 51 মাইনাস বেস হচ্ছে 5 করে আমি পাওয়ারটাকে বসিয়ে দিয়েছি। এটা তাদের জন্য যাদের ম্যাথসটা একটু উইক লাগে, একটু কঠিন লাগে বা ক্যালকুলেশনে একটু সমস্যা হয় তাদের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড প্যাটার্ন, একদম সেকেন্ড প্যাটার্ন যা তাই, শুধু আমাদের এখানে কাজ হচ্ছে এখানে বেসটাকে বসিয়ে দেওয়া, হ্যাঁ বেসটা ক্যালকুলেট করে আমাদের বসাতে হবে। বেসটা যদি আমরা ক্যালকুলেট করে বসিয়ে দিই আমরা ইজিলি এটা সলভ করতে পারবো, ঠিক আছে। আর একটা প্রবলেম দিচ্ছি,
1 to the power 100 into 2 to the power 99 into 3 to the power 98 into dot 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 100 to the power 1. এখানে বেস আর পাওয়ারের যোগফল হচ্ছে 101. তাহলে 5 দিয়ে কি কি যাবে? 5 দিয়ে যাবে 5 into 10 into 15 করতে 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 100 অবধি যাবে. এবারে পাওয়ারটা তো হচ্ছে কনস্ট্যান্টটা হচ্ছে 101 হচ্ছে. এখানে বেস আমরা পেয়ে গেছি, তাহলে পাওয়ার আমরা বার করব 101 ডিভাইডেড 101 মাইনাস 5, তার মানে হচ্ছে 96. এটা হচ্ছে 91, 86, 1. এবারে 25 দিয়ে যাবে, 25 দিয়ে হবে 25 ইন্টু 50 ইন্টু ডট 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 100. তাহলে 25 এর পাওয়ার হবে 686, এটার হচ্ছে 51, এটা হবে 76, এটা 76, 51, আর এটার পাওয়ার হচ্ছে 1. 125 আসবে না, কারণ সিরিজটা হচ্ছে 1 থেকে 100-র ভেতরে. এবার আমরা সাম করে নেব, 96 প্লাস 91 প্লাস 86 প্লাস ডট 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 1, এটার হচ্ছে 76 প্লাস 51 প্লাস ডট 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 1. এপি সিরিজে ফেলে দিই, 96 প্লাস 1 হচ্ছে 97, 97 ডিভাইডেড বাই 2, 97 ডিভাইডেড বাই 2 অ্যাভারেজ হলো, ইনটু আমরা ই করব, নাম্বার বার করব, নাম্বার হচ্ছে ফার্স্ট আর লাস্ট নাম্বারের হচ্ছে ডিফারেন্স, ফার্স্ট আর লাস্ট নাম্বারের ডিফারেন্স হচ্ছে 95, 96 মাইনাস 1 হচ্ছে 95, 95 মাইনাস এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স দেখো হচ্ছে 5, তো 95 মাইনাস 5 হচ্ছে 19, 19 প্লাস 1 20, 19 প্লাস 1 20, 10 প্লাস এটা করি 77 ডিভাইডেড বাই 2 ইনটু নাম্বার বার করব, ফার্স্ট আর লাস্ট নাম্বারের ডিফারেন্স, তাহলে হচ্ছে 75, 75 ডিভাইডেড বাই এটার হচ্ছে 25, 75 ডিভাইডেড বাই 25 হচ্ছে 3, 3, 3 প্লাস 1 4, 3 প্লাস 1 হচ্ছে 4, 2, তাহলে এটা হবে হচ্ছে 970, 970 প্লাস 154, 4, 2, 1, 1, তাহলে এটার অ্যান্সার বেরোলো 1124. ঠিক আছে, খুব ইজি জিনিস, বেস প্লাস পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট হবে, এই কনস্ট্যান্টটা ধরেই আমরা সেম সেকেন্ড প্যাটার্ন যা করেছি সেরকমভাবেই আমরা করব। এর পরের যে প্যাটার্নটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এটা আমি মুছবো না, ফোর্থ প্যাটার্ন ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালে কী ছিল, ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ডট 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 ফ্যাক্টোরিয়াল 100, দেখে মনে হচ্ছে বিরাট একটা কঠিন অঙ্ক দিয়ে দিয়েছে, কিন্তু এইটা অ্যাকচুয়ালি কোনো প্যাটার্নই না, তোমাদেরকে বলে দিই, জাস্ট ঘাবড়ানোর জন্য কিন্তু এটা তোমাদের পরীক্ষা দিয়ে দিতে পারে এরকম, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো প্যাটার্নই না। দেখো এর মজার জিনিসটা কী, ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে আমরা জানি 1 ইন্টু 2, ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ডট 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 দিয়ে, ফ্যাক্টোরিয়াল 100 মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 100, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যেই ফ্যাক্টোরিয়াল যে নাম্বারটা দেবে 1 ইন্টু পর পর হচ্ছে সেই নাম্বারটা, যদি ফ্যাক্টোরিয়াল 5
থাকে তাহলে হচ্ছে 1 × 2 × 3 × 4 × 5 এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এবার দেখো এখানে 1 কতগুলো আছে, ফ্যাক্টোরিয়াল 1 এর জন্য 1 একটা 1 হলো, 2 এর জন্য দুটো 1 হলো, 3 এর জন্য তিনটে 1 হলো, এরকম করতে 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 100 এর জন্য কটা 1 হচ্ছে, 100 এর জন্য 100টা 1 হচ্ছে। আরেকবার বলে দিচ্ছি, ফ্যাক্টোরিয়াল 1 এর জন্য 1, 2 এর জন্য 1 তার মানে দুটো 1, ফ্যাক্টোরিয়াল 3 এর জন্য দেখো 1 × 2 × 3 তার মানে তিনটে 1 হচ্ছে, এরকম করতে করতে 100 এর জন্য হচ্ছে 100টা 1, তাহলে আমরা লিখতে পারি 1 to the power হচ্ছে 100 ইনটু 2 কতগুলো আছে, 2 দেখো শুধু একটাতে নেই, ফ্যাক্টোরিয়াল 1 এ নেই, হ্যাঁ আর বাদ বাকি প্রত্যেকটাতে কিন্তু 2 আছে, তার মানে 100টা সিরিজের ভেতরে একটা ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে মানে একটা বাদ দিয়ে আর বাদ বাকি প্রত্যেকটা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কিন্তু 2 আসবে, 2 এর ক্ষেত্রে 1 × 2, 3 এর ক্ষেত্রে 1 × 2 × 3, 4 এর ক্ষেত্রে 1 × 2 × 3, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি 2 আসছে 99 বার। 3 কতবার আসছে, 3 আসছে কিন্তু 3 থেকে পুরো 100 অবধি আসছে, তার মানে দুটো ফ্যাক্টোরিয়ালে মানে প্রথম দুটো ফ্যাক্টোরিয়ালে শুধু 3 নেই, তার মানে 100টার ভেতরে 98টা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 3 আছে, 98টা ইনটু ডট 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 দিয়ে দেখো 100 কবার আসবে, 100 মাত্র একবারই আসবে, মানে টিল 99 অবধি কিন্তু 100 আসছে না, 100 আসছে হচ্ছে একমাত্র ফ্যাক্টোরিয়াল 100 এর ক্ষেত্রে, তাহলে 100টা হচ্ছে 1। তাহলে এবার দেখো এইটা আর এইটা সেম কিনা, থার্ড প্যাটার্নে আমি কি শিখেছি 1 to the power 100, ফোর্থ প্যাটার্নেও দেখো এটা 1 to the power 100 এলো, 2 to the power 99, 2 to the power 99, 3 to the power 98, 3 to the power 98, এরকম করতে করতে 100 to the power 1, 100 to the power 1। তাহলে বুঝলে যে ফ্যাক্টোরিয়াল দিয়ে যেটা দিয়েছে সেটা আসলে কোনো প্যাটার্নই না, আগের থার্ড প্যাটার্ন তোমাদের যেটা শিখিয়েছি সেইটাই হচ্ছে জিনিস। হ্যাঁ এবার তোমরা এটা ইজিলি সলভ করে দিতে পারবে, একটু আগেই তোমাদের আমি সলভ করলাম। তো এই যে পাওয়ার বেসড যেগুলো নাম্বার অফ জিরোজ বার করতে হবে, এটা কিন্তু একটু ভালো লেভেলের পরীক্ষাতে আসে। তো যারা তোমরা একদম ক্লারিক্যাল লেভেলের পরীক্ষা বলো বা গ্রুপ ডি বা এমটিএস লেভেলের পরীক্ষা তোমরা দেবে, সেইখানে কিন্তু এই প্রশ্ন কিন্তু দেবেই না, একদম মেন্স লেভেলে এই প্রশ্নগুলো দেবে আর একটু ক্যালকুলেশন আছে। তো আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো, চলো টাটা বাই বাই।